এই বকনাটা একটা হাই পার্সেন্টের জার্সি বকনা। এই বকনাটার বয়স 5.5 থেকে 6 মাস। দর্শক সুন্দর করে দেখান বকনাটা, বকনাটা কতটা পার্সেন্ট আসছে সুন্দর করে দেখাবেন, দেখে নিবেলটা অবশ্যই দেখাবেন। খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে, দেখেন দর্শক। খুবই সুন্দর আসছে, চমৎকার একটি বাচ্চা, হাই পার্সেন্টের বাচ্চা, কালারটাও বিস্কিট কালার। খাওয়া দাওয়া একদম সুস্থ সবল। অস্ট্রেলিয়া এবং জার্সির কিছুটা মিক্সেন আছে, যার কারণে ছাপটা অস্ট্রেলিয়ার আসছে অনেকটা। দর্শক সুন্দর করে দেখান, এই সমস্ত গরুগুলো দুধের রেকর্ড ভালো হয়। কান ছোট, মাথা ছোট, দর্শক সুন্দর করে দেখান, অবশ্যই দেখাবে দর্শক। দর্শক টাকা দিয়ে জিনিস কিনে দেখে নেবেন, দেখছেন উলানটা খুবই সুন্দর, নিপিল্লা শুধু মাশাল্লাহ, উলানটাও খুব সুন্দর আসছে, দেখছেন তো উলানটা কত সুন্দর আসছে, এবং নিপিল চারটা অনেক জি অনেক দূরত্ব জায়গা নিয়ে আসছে। দর্শক সুন্দর করে দেখেন থমথমে উলান, মাথার বৈশিষ্ট্য দর্শক সুন্দর করে দেখাবেন, কাজলা চুকি, মাথাটা গর্ত পুজো, ছোট মাথা, ফুটবল মাথা। এটার বয়স 5.5-6 মাস। আমাদের কালেকশন করার জিনিস যদিও বা একটা বলা সম্ভব না, আনুমানিক বয়স 5.5 থেকে 6 মাস। সিঙ্গেল এর দাম রাখছি 39,500 টাকা। দুই নম্বর বর্তার দাম 39,500 টাকা। জি জি জি। সুন্দর করে দেখাবেন, দর্শক জিনিস টাকা দিয়ে জিনিস করবে, দর্শক সুন্দর করে দেখাবেন, দর্শক দেখে নিবে। ওলানটা দেখান দর্শককে, ওলানটা দর্শক সুন্দর করে দেখান, একদম থমথমে ওলান, ওলানের চামড়াটা দর্শক দেখান, এবং চঞ্চল প্রকৃতির বাচ্চাটা। ঠিক আছে, নিপিল চারটা দেখছেন, জি খুবই সুন্দর নিপিল চারটা, খুব সুন্দর। ওনার চামড়াটা দেখাবেন দর্শক, মানে রাবারের মতো, যেখানে টান সেখানে বলবো, আর বান করে দেখেন, কলা বান একদম, খুব ভালো একটি গ্রোথের সম্পন্ন বাচ্চা, হাই গ্রোথের বাচ্চা। তিন নম্বর এই বকনাটার বয়স কেমন হবে ভাই? তিন নম্বর এই বকনাটার বয়স 6 মাস প্লাস। কোন দর্শক ভাই যদি তিনটা বাচ্চা একসঙ্গে নেয়, দাম রাখবো 39,000 টাকা পিস। একসঙ্গে নিলে দাম আসবে 39,000 টাকা করে পিস। আর যদি কোন দর্শক ভাই সিঙ্গেলে নিতে চাই, তাহলে দাম বলা আছে, আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবে। দেখছেন, তারপরে এটা 4 নম্বর বকনা। 4 নম্বর এটা জাপান বয়সটা ভাই? 4 নম্বর এই বকনাটা একটি হাই পার্সেন্ট কোরিয়ান জার্সি, দর্শক সুন্দর করে দেখান, কোরিয়ান জার্সি, মাথার বৈশিষ্ট্যটা দর্শক সুন্দর করে দেখাবেন, দর্শককে মাথার বৈশিষ্ট্য সুন্দর করে দেখাবেন,
দর্শক দেখুক কোরিয়ান জার্সি এই গরুগুলোর পারফরম্যান্স খুবই ভালো হয়। উলান পালানটা দেখুন ভাই, অবশ্যই দেখাবো দর্শক, সুন্দর করে দেখাবেন গরুটা উলান পালানটা, যে উলান পালানটা গরুটা কত সুন্দর আসছে দেখান দর্শক, সুন্দর করে দেখান। উলান পালান ঠিক আছে, নিপিল চারটা দেখছেন, খুবই ঠিক আছে এবং কলাবান নিপিল চামড়া, যে এত জায়গা উলানে কি বলবো আর। দর্শক সুন্দর করে দেখান, আর বান চারটা অনেক দূরত্ব দূরত্ব নিয়ে, দর্শক দেখান সুন্দর অনেক দূরত্ব দূরত্ব নিয়ে আছে। এটার বয়স হবে 10 থেকে 11 মাস। আসলে এই বাচ্চাটার এইটুকু সমস্যার কারণে খামারিরা ছাড়ছে, তারা সহজে ছাড়ছে না। এই সমস্ত গরুগুলো হাই পার্সেন্টের গরু, আসলে অনাকাঙ্ক্ষিত হবে 1-2 পিস মিলে। চার নম্বরে বকরাটা তো কোনো দর্শক ভাই নিতে চায় সিঙ্গেলে, দাম রাখবো 66,000 টাকা। জি জি জি, এই বকরাটা 1-2 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে প্রপার কীটনাশক করলে হিটে আসবে। দর্শক সুন্দর করে দেখান বকরাটা। বন্ধুরা দেখছেন এটা আপনারা 5 নম্বর, চলুন জেনে নিই। আশিক ভাই 5 নম্বর, এটা জাত নাম 10টা। এই গরুটার জাত একটি হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স 2 দাঁত। এখন মানটা আমি বলবো না, দর্শকই বিবেচনা করবে। দর্শক সুন্দর করে দেখান, এই গরুটা একটি বিগ বডির গরু এবং প্রেগনেন্টের বয়স 8 মাস 15 দিন প্লাস, 8 মাস 15 দিন আর কি। দর্শক সুন্দর করে দেখান, এই সমস্ত গরুগুলা 18 থেকে 20 লিটার আশা করা যায় প্রথমবারে। প্রথমবারে এত দুধ হবে? হ্যাঁ হবে, কারণ পার্সেন্টটা দর্শক বিবেচনা করে আমি বলবো না। গত টাকা দিয়ে জিনিস কিনে মাথাটা দেখেন, উলানটা দেখাবেন দর্শককে, খুবই সুন্দর দেখেন। যে দর্শকের নিজে শুয়ে থাকলে কিছু বলবে না, সে যাত নেই গরুর। আর উলানের চামড়াটা দেখেন দর্শক সুন্দর করে দেখান, আর বান চারটা কত দূরত্ব নিয়ে আসতে দেখছেন দর্শক সুন্দর করে দেখান। এই সমস্ত গরু 18-20 লিটার দুধ আসতে হবে, আর খুবই সাধনা, খুবই সাধনা, খুবই ভালো। নিপিল ঠিক আছে এবং কলাবান, দর্শক যারা চিনে তারা জিনিসটা বিবেচনা করবে। এবং দেখান এখানে খুবই সাধনা, এমনিতে শুয়ে থাকলে কিছু বলবে না, দর্শক সুন্দর করে দেখান, খুবই সাধনা। এ পা তোলার জাতি না, এ দাঁতে 2টা ভাইয়া, বয়স 2 দাঁত। জি বয়স 2 দাঁত। তাহলে দামটা কেমন রাখছেন? এই গরুটার দাম রাখছে 2,55,000 টাকা। তাহলে 5 নম্বর এটা দাম রাখছেন 2,55,000 টাকা। জি, আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবে দর্শক। 8 মাস প্লাস, 8 মাস প্লাস। দর্শক সুন্দর করে দেখেন, বিগ বডি গরু একটুই এবং পার্সেন্ট একদম হাই পার্সেন্ট। দর্শক ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো যে একটা কথা আমি আগেও বলছি, এখনও বলি যে সময় দর্শক ভাইরা আসলে প্রকৃত খামারের থেকে গরু নেবেন এবং বাস্তব সরজমিনে আসি দেখে নেবেন, এতে প্রতারিত হবেন না, প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আর একটা কথা যে প্রকৃত খামারে কি না এটা দেখে যাচাই বাছাই করে গরু নেবেন, কারণ অনেকে আছে যে এ পথে যে খামার আর একজন আর হ্যাঁ ভাই আসছি বা এই সেই ভক্ষচক্র দিয়ে গরু বিক্রি করছে, তারা প্রতারিত হচ্ছে, যার কারণে আমাদের ব্যবসায় সমস্যা ঘটছে। যার কারণে দর্শক ভাইদের একটা কথা বারবার করে বলবো, জিনিস দেখে শুনে বুঝে নেবেন এবং প্রকৃত খামারের থেকে নেবেন।